মারা গেছেন বেনীচন্দ্র জমাতিয়া বার্ধক্যজনিত কারণে মারা গেছেন বলে পরিবার সূত্রে জানা গেছে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত জমাতিয়া গোমতী জেলার মাতাবাড়ির নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল বিরানব্বই বছর এবছরই তিনি পদ্মশ্রী পুরস্কার পান তিনি উনিশশো সালে উদয়পুরের মহারানীতে তিনি জন্মগ্রহণ করেন বাউল নামে ককবরক ভাষায় তিনি একটি বই লেখেন যা রোমান হরফে লেখা কৃষ্ণের সঙ্গে রুক্মিণীর বিয়ে এবং বধ নিয়ে তার এই বই পরবর্তী সময়ে তিনি তার বইয়ের লেখাগুলি গানে সুরারূপ করেন বিশেষত তিনি ছিলেন একজন লেখক কবি এবং সুরকার নিজের ছোটবেলায় দেখা বিভিন্ন ঘটনা তিনি তার লেখাতে লিপিবদ্ধ করেছেন যার জন্য তিনি পদ্মশ্রী পান তিনি প্রাক্তন মন্ত্রী নগেন্দ্র জমাতিয়ার শ্বশুর বেনীচন্দ্র জমাতিয়াকে নিয়ে ত্রিপুরা থেকে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন ছয়জন উনিশশো সালে পেয়েছিলেন হিমাংশু রায় চৌধুরী উনিশশো সালে ডাক্তার রথিন দত্ত দু সালে দীপা কর্মকার দুহাজার সালে সোমদেব দেববর্মন দু সালে উনিশ সালে এবং এবছর ঘোষিত হয়েছিল বেনিচন্দ্র জমা নাম উদয়পুরের মহারানীতে থাকতেন তিনি সেখানেই মারা যান রিপোর্ট চ্যানেল রাত